আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রচুর খবর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। এখন আমরা আসি হচ্ছে পুরান ঢাকার সাত রওজাতে। এখানে আজকে আমরা খাবো হচ্ছে শামশের আলীর ভুনা খিচুড়ি। সো এই ভুনা খিচুড়িটা কিন্তু অনেক জায়গায় আমি এটার নাম ডাক শুনছি এবং এইটার টেস্ট নাকি এটার যেই খাসির যেই লেগ খিচুড়িটা আছে এইটার টেস্ট নাকি অন্যান্য খিচুড়ির চেয়ে ভিন্ন। এটা নাকি শামশের আলীর একদম পার্সোনাল সিক্রেট রেসিপির। সো আজকে আমরা যাবো এবং খাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব যে আসলে আমাদের কাছে সেই টেস্টটা কেমন লাগে। আর এটা হচ্ছে এই যে কলকাতা কাচ্চি ঘর, আর এখানে আছে হচ্ছে সুলতান্স ডাইন, আর এখানে আছে হচ্ছে গ্র্যান্ড নওয়াব। তো এটার ঠিক পাশেই শামশের আলীর ভুনা খিচুড়ি, আবুল হাসনাত রোড, সাত রওজা, ঢাকা। আসেন ভিতরে যাই। এবং ওনাদের কোথাও কোনো শাখা নেই, এটাই হচ্ছে ওনাদের প্রথম এবং একমাত্র শাখা নাকি। আচ্ছা ভাই, আপনারা কখন সকাল কয়টা থেকে কয়টা বন্ধ থাকেন? আমরা সকাল 10টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত থাকি। রাত 11টা পর্যন্ত থাকেন, সকাল 10টা। আপনাদের এখানে প্রচলিত কি সবচেয়ে? আমাদের এখানে লেগ খিচুড়ি, রোস্ট খিচুড়িটাই আমাদের প্রচলিত। খিচুড়িটা, হ্যাঁ, নামটা শুনছি আমি অনেক। আচ্ছা, আর তার সাথে কি কোনো কিছু আছে, যেমন ধরেন বোরহানি বা? আমাদের বোরহানি আছে, আচার আছে, আচার আছে, সালাদ কুটি আছে আমরা। এইটা কি আপনাদের ইয়ে আসলে এদিকে এক পিস চাপের মাংস দিয়ে হাফ খাসির মাংস 160 টাকা? এটা তো লেগ না, এটা হচ্ছে হাফ খাবার। হাফ খাবার আছে, লেগ কোনটা? এটা লেগ হচ্ছে এটা, এই যে এটা 330 টাকা। ফাইভ বেজন ভিডিও করতে তখন মানে একটু কম ছিল, দাম কম ছিল, হ্যাঁ, সব কিছু দাম বাড়ছে, হ্যাঁ, স্বাভাবিক বাড়তেই পারে, স্বাভাবিক না। আচ্ছা, তাহলে আমাদেরকে একটা খাসির স্পেশাল লেগ পিস দেন যেটা 330, আর তার সাথে কী খেলে ভালো হবে, কোরহানি নাকি অন্য কিছু? নাই, এখন আপাতত নাই। আচ্ছা, তাহলে ঠান্ডা তো আছে, এমনি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আছে, দেন আমাদের 330 টাকা। আচ্ছা, আরেকটা জিনিস দেন আপনি ভাই, হ্যাঁ, আরেকটা জিনিস যে শামশের আলী যিনি আছেন, দেখেন ওনার অনেকের বাংলাদেশের স্বনামধন্য বড় বড় মানুষদের সাথে ছবি আছে, দেখেন এই ছবিগুলো দেখতে ভালো লাগতেছে। এই যে এই এসপি হারুনুর রশিদ, এটা হচ্ছে 8/10/2021 উঠানো, এবং উপরে হচ্ছে সৈয়দ ওমায়ের হাসান সাহেবের সাথে। এই যে এখানে এই যে আমাদের পুলিশ মহাপরিদর্শক পেঞ্জি স্যারের সাথেও ছবি আছে এখানে, পিপিএম বার। তো ভালো লাগতেছে কিন্তু এই ছবিগুলো টানায় রাখাতে কিন্তু আসলে ভালো লাগতেছে। আর এখানে অনেকগুলো আমার পত্রিকায় দেখেন ফিচারও হয়েছে, এই যে শামশের আলীর ভুনা খিচুড়ি, তারপরে হচ্ছে শামশের আলীর ভুনা খিচুড়ি, মানে বিভিন্ন শিরোনামে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় উনি খবরের শিরোনাম হয়েছেন আর কি। তো এইগুলোই প্রত্যেকটাই এই যে ফ্রেম করে বাঁধিয়ে রাখছেন। এই যে এই জিনিসটা দেখ, এই যে এটা দেখেন, মহামান্য রাষ্ট্রপতি আমার রান্না খেয়ে প্রশংসা করেছেন শুনে ভালো লেগেছে, তার মানে ওনার রান্না আমাদের মহামান্য রাষ্ট্রপতিও খেয়েছেন আর কি, ঠিক আছে। আর এখানে ওনার বিশাল বড় একটা ছবি আছে দেখেন, সো ফোন নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, কত সাল থেকে এটা ওনার পথ চলা? সঠিক বলতে পারছেন না, আনুমানিক কয় বছর? আনুমানিক 17-18 বছর। 17-18 বছর, আস্তে আস্তে তো এটা নাম ডাক বিখ্যাত, প্রথম প্রথম তো আসলে হয় না। তো ঠিক আছে, খাবার দিচ্ছে তো, ওকে। সো খাবার আসা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। সো একটা নাম করা রাঁধুনি, সরি রাঁধুনি হবে না, এখানে হবে বাবুর্চি, নাম করা বাবুর্চির হাতে খিচুড়ি খেতে দেখি কেমন লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি আসলে কে? দেখছেন কত বড় বড় মানে মানুষের সাথে লিঙ্ক আপ, হ্যাঁ, এরকম লিঙ্ক আপটা যদি আমার থাকতো তাহলে তো হইত। তো সবার ভাগ্যে, সবার ভাগ্যে সব কিছু আসলে থাকে না। এই 330 টাকা হলেও এখানে দেখতে কিন্তু প্রথমে আমি যখন আমাকে দেওয়া হলো আমি ভাবছিলাম অনেক কম, কিন্তু আসলে কিন্তু কম না, দেখেন পাহাড়ের মতো। সো ভাল লাগবে, একজন পক্ষে খেতেই কষ্ট হয়ে যাবে একজনের, ঠিক আছে, কম না, দেখতে কম মনে হলেও কম কিন্তু না। উপরেরটা মোটামুটি পাতলা ঝোল, অন্যান্য জায়গায় অনেক ঘন থাকে কিন্তু ওটা তো ঘন না, এটা পাতলা ঝোল। তবে সম্ভবত এখানে খিচুড়ির টেস্টটা অন্যান্য সব জায়গা থেকে অনেকটাই আলাদা হবে আশা করা যাচ্ছে, দেখে এটা মনে হচ্ছে। আর খিচুড়িটা অত মাখো মাখো না, ঠিক আছে। আর এখানে দুই তিন প্রকারের ডাল দেওয়া হয়েছে, তবে এখানে মুগ ডালের পরিমাণটাই কিন্তু বেশি। খাওয়া যাক, শুধু ঝোল দিয়ে
তার সাথে খিচুড়ি। বিসমিল্লাহ। টেস্ট ভিন্ন, সম্পূর্ণটাই ভিন্ন। কোনো খিচুড়ির সাথে সত্যি সত্যি বুঝতেছে না, মানে কোনটার সাথে কম্পেয়ার করবো তেমন হচ্ছে না। এইখানে না কাঁচা মুগ ডালের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, আমি গন্ধটা পাচ্ছি, ঠিক আছে। তো এই জন্য এইটার টেস্টটা একটু আমার কাছে অন্যান্য সবগুলোর চেয়ে ডিফারেন্ট মনে হচ্ছে। আরেকটা বিষয়, 330 টাকার এই খিচুড়িতে আনলিমিটেড কিন্তু খিচুড়ি, মানে ধরেন আপনি এটা খাওয়া শেষ করলেন, তারপরে আপনি যতবারই খিচুড়ি চাবেন আপনাকে ততবারই খিচুড়ি সার্ভ করা হবে, ঠিক আছে। আর আমার কাছে মনে হয় এখানে যে পরিমাণ আছে না, আর কেউ খিচুড়ি নিতে পারবে না, সে যত বড়ই খাদক হোক না কেন। কারণ এইটা নর্মাল আমরা বাসায় যেই প্লেটে ভাত খাই সেই প্লেটের হলে এটা 2 প্লেট হবে। এখানে উঁচু করে দেওয়া হয়েছে দেখে অতটা বোঝা যাচ্ছে না, তারপরেও একটু আগেই তো দেখালাম, আবার দেখেন যে অনেকটুক। সো তারপরেও আপনারা কিন্তু আনলিমিটেড খিচুড়িটা পাবেন, তবে অবশ্যই এটা একজন। আর আচারটা কিন্তু ফ্রি। কিসের আচার ভাইয়া এটা? মিক্সড আচার। আচারটা আমি না সাধারণত খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু দেখি তো খিচুড়ির সাথে আবার আচারের টেস্ট যদি ভালো হয় খিচুড়ির সাথে সুন্দরভাবে এটা যায়, টকটক একটু লাগে, তো দেখি এটা যায় কিনা। তো সালাদও আছে, পেঁয়াজ উপরে সালাদ, শশা আর পেঁয়াজ, কাঁচামরিচ, আচ্ছা এবার একটু ওই যে আচারটা দিয়ে দেখা যাক। মিক্সড আচার, আচারের টেস্ট ভালো, এই কারণে আপনার এই খিচুড়িটার সাথে ভালোভাবে যাচ্ছে। আচারটা কঠিন টক, আচার আসলে টক হবে, এটাই স্বাভাবিক, ভালোই। আচ্ছা এবার এই লেগ রোস্টটা একটু দেখি। আচ্ছা ভাইয়া আপনাদের যে 160 টাকার যে প্যাকেজটা, হ্যাঁ সেই প্যাকেজে তো আর লেগ নাই, সেই প্যাকেজে শুধু একটা মাটন, একটা চাপের পিস, খাসিরই তো? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। 160 টাকার মধ্যে কি আপনার এই খিচুড়ির পরিমাণ কি হাফ, এটার চেয়ে হাফ এটা? সো আপনি 160 টাকা দিয়েও কিন্তু খেতে পারেন, তবে যারা খাসি লেগ পছন্দ করেন তারা তো এটা খাবে না। দেখি সিদ্ধ হয়েছে কিনা, লেগটা কিন্তু অতটা বড় না, হ্যাঁ ছোটই, দেখেন তো। সিদ্ধ যদি হয় তাহলেই ভালো লাগবে আশা করছি। এবং এটার ভিতরে না অন্যরকম কিছু মশলা আছে, সেই মশলাগুলোর নাম আমি আপনি স্বাভাবিকভাবেই জানি না, সিক্রেট। মাখো মাখো কিন্তু হয়ে যাচ্ছে, মাখানোর পরে কিন্তু সত্যি সত্যি মাখো মাখো হয়ে যাচ্ছে, মানে একদম চাল এবং ডালগুলা লেগে লেগে আছে। আসলে টেস্টটা কেমন শুধু খেলে বোঝা যাবে, সম্পূর্ণই আলাদা। আমি এই পর্যন্ত যত জায়গায় লেগ খিচুড়ি খাইছি এটার টেস্টের সাথে কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। আমরা ওই যে মতিঝিল ঘরোয়াতে খিচুড়ি খেয়েছিলাম লেগ খিচুড়ি, ওইটার সাথেও কিন্তু এটার কোনো মিল নেই। ওইটা একরকম টেস্ট, এটা সম্পূর্ণ ভিন্ন রকম টেস্ট। আর যদি মজার কথা বলতে হন কোনটা বেশি মজা, মজা হচ্ছে দুইটার দুই রকম মজা। ওইটা হচ্ছে একটু স্পাইসি লেভেলের মজা, আর এটা হচ্ছে লাইট, একবারেই লাইট এটা বলা যাবে না, কিন্তু এটাও আপনার সেই লেভেলেরই, কিন্তু এটার টেস্টটা ভিন্ন সম্পূর্ণ, এটা তো প্রথম থেকেই বলতেছি। এই আচারও কিন্তু আনলিমিটেড। আমার কাছে এক কথায় ভাল লাগছে, টেস্ট ভিন্ন তো, সো এটা আপনারা টেস্ট করতে পারেন। এবং পুরান ঢাকায় আসলে অথেন্টিক খিচুড়ি বা ব্যক্তি, হ্যাঁ ইউনিক টেস্ট, ইউনিক টেস্টের খিচুড়ি আসলে খাওয়া যায়। কারণ হোটেলগুলোতে এক ধাঁচের খিচুড়ি খেয়ে কিন্তু আমরা অভ্যস্ত, কিন্তু আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা একটা
ইউনিক টেস্ট ফিল করতে পারবেন। এবং খুব কিন্তু স্পাইসি যে তা না, আবার একদমই যে লাইট অন্যান্য, ওই যে লাইট খিচুড়ি কই খেয়েছিলাম যেন নামটা খেয়াল আসছে না, কিন্তু ওই রকম লাইটও না, কি বলবো আসলে, এটাকে কি নাম দেওয়া যায়, আমি এখানে ইউনিক ছাড়া আমি আর কিছু খুঁজে পাচ্ছি না। এই কাঁচা ডালের গন্ধটা আসার কারণে এটার এটার টেস্টটা আরও অসাধারণ হয়ে গিয়েছে। তো ঠিক আছে, খাওয়া শেষ করি, তারপরে রেটিং দেওয়া যাবে, আর খেতে খেতে আরেকটু দেখি আর এটার ভিতরে কী কী আছে একটু আবিষ্কার করার চেষ্টা করি, সে পর্যন্ত সাথেই থাকেন। সো খাওয়া দাওয়া শেষ, খাওয়ার পরে না কেমন যেন গলার মধ্যে একটা ঝাঁজ লাগতেছে। আচ্ছা ভাইয়া, এটা কি সরিষার তেল দিয়ে হয়? সোয়াবিন তেল দিয়ে, তারপরেও গলার মধ্যে একটা ঝাঁজ লাগতেছে, কী কী কারণে লাগতেছে জানি না, এটা কেমন যেন একটা ঝাঁজ ঝাঁজ ফিল হচ্ছে। তো এটা ভালো ঝাঁজ, মজার ঝাঁজ। আচ্ছা, তো রেটিং যদি দিতে হয়, এরকম খিচুড়ি আসলে আমি কখনো খাইনি, সত্যি কথা যেটা, মানে এই ধাঁচের খিচুড়ি আমি কখনো খাইনি, এটার ধাঁচটা ভিন্ন, অন্যান্য খিচুড়ির মতো না। তো যেহেতু আমি খাই নাই, তো আমার কাছে টেস্টটা খারাপ লাগে নাই, ভালো লাগছে, কিন্তু আমার খাওয়া সেরা খিচুড়ি বলা যাবে না, কারণ এই ধাঁচের যদি আর কখনো কোথাও খাই তাহলে এটা হবে, আর আর কোনো জায়গায় এই ধাঁচের খিচুড়ি খাওয়া সম্ভব না, কারণ সমসের আলী একজনই, আর উনি মেনলি বাবুর্চি, ওনার কোনো শিষ্য নাই, উনিই প্রতিদিন রান্না করে, তো ওনার টেস্টটাই ভিন্ন সম্পূর্ণ, ওনার এটা হয়তো হাতের কারিশমা বলা যায়, বা ওনার অনেকগুলো সিক্রেট রেসিপি থাকতে পারে যেগুলো আছে। তো ওভারঅল যদি বলি, রেটিং দিতে গেলে আমি দিব হচ্ছে 8/10ই দেওয়া যায়, আর বিশেষ করে ঝাঁজটা লাগার কারণটা আমি বুঝতে পারছি মনে হয়, এই যে আচার দিয়ে খাওয়ার জন্য মনে হয় ঝাঁজটা লাগছে গলায়, তো আচার দিয়ে খাইলে বেশি ভালো লাগে, বেশি একটু টকটক লাগে, ভালো লাগে, মানে টক ঝালের একটা সংমিশ্রণ হয়। সো আচার তো ফ্রি, আপনারা আসলে তো খেতেই পারবেন। আচ্ছা ভাইয়া, আর কি কোনো ইয়ে আছে আপনাদের, মানে এই ফুডপান্ডা বা কোনো ডেলিভারি ব্যবস্থা আছে? পাঠাও আছে শুধু? আচ্ছা, তো আশেপাশে যারা আছেন পুরান ঢাকার, তারা পাঠাওয়ার মাধ্যমে ইয়ে করতে পারবেন, কিন্তু আমরা যারা মিরপুরে থাকি তাদের জন্য খেতে হলে সাত সমুদ্র তেরো নদী পার করে এখানে আসতে হবে, কিছু করার নেই আমাদের জন্য, আমাদের ভাগ্য আসলে খারাপ। তো আবার মিরপুরেও অনেক কিছু আছে এখন যেগুলো এখানে নাই, তো সব মিলেই এটাকে সমান সমানই বলা যায় আর কি। সো এটাই আজকের মতো, এখানেই বিদায় নিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নিউ নিউ ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেস্টুরেন্টটা সম্পর্কে বলতে গেলে হচ্ছে চারটা টেবিল এখানে, 1-2-3টা টেবিল আপনাদের ফাঁকা থাকে কখন ভাইয়া? 3টার পর থেকে ফাঁকা থাকে, তো আপনারা আসলে রিল্যাক্সভাবে খেতে চাইলে 3টার পরে আসবেন, তাহলে ফাঁকা পাবেন, শান্তিতে খেতে পারবেন। আর এখানে কিন্তু এসিও আছে, র্যাঙ্কস এসি আছে, ঠিক আছে? তো মানুষ হয়তো বেশি থাকলে হয়তো এসিটা ছাড়ে, আমরা এসির বাতাস পাইনি। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়, স্টে টিউনড, প্রচুর খাবো, আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।